শুনছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কোগ্রামের মধু পণ্ডিত। বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূধন, তা কোগ্রামের লোকেরাও তাই বলতো, কিন্তু তারা কথাটা বলতো মধুসূধন পণ্ডিতকে। বাস্তবিক মধুসূধন ছিল কোগ্রামের মানুষের কাছে সাক্ষাৎ দেবতা, যেমন বামুনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ। চিকিৎসা জানতেন, বিজ্ঞান জানতেন, চাষবাস জানতেন, মারণ উচাটন জানতেন। তার আমলে গায়ের লোক মরত না। সাজের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রুগী বগলাবাবু মধুসূদনের বাড়িতে পাচন আনতে গেছেন, গিয়ে দেখেন গোটা চারেক মুষ্কো চেহারার গোফওয়ালা লোক উঠোনে হেরিকেনের আলোয় খেতে বসেছে, আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে। লোকগুলির চেহারা ডাকাতের মতো, চোখ চারদিকে ঘুরছে, পাশে পেল্লায় চারটে কাটাওয়ালা মুগুর রাখা। মধু পণ্ডিত বগলাবাবুকে বলল, ওই চারজন অনেক দূর থেকে এসেছে, তো আবার এক্ষুনি ফিরে যাবে, অনেকটা রাস্তা, তাই খাইয়ে দিচ্ছি। কথাটায় অবাক হওয়ার কিছু নেই, মধু পণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই, অতিথিরও কামাই নেই, অতিথি সৎকারেরও বিরাম নেই। বগলাবাবু বললেন, তা ভালো, কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে, পাচনটা করে দাও। মধু পণ্ডিত বলে, আরে বসো, হয়ে যাবে এক্ষুনি, ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে। ক্ষণ শচীন খুড়োকে নিতে এসেছিল, তা আমি বারণ করে দিয়েছি। বগলাবাবু চমকে উঠে বললেন, শচীন খুড়োকে কোথায় নেবে, খুড়োর যে এখন তখন অবস্থা। এই তিনবার শ্বাস উঠল, সেই জন্যই তো নিতে এসেছিল। বগলাবাবু ভালো বুঝলেন না, পাচন তৈরি হলো, লোকগুলিও খাওয়া ছেড়ে উঠল। মধু পণ্ডিত হুকুম করল, এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা। বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন। বাড়ির কাছাকাছি এসে ভয় ভয় জিজ্ঞেস করলেন, তোমরা কারা বাবারা? লোকগুলি পেন্নাম ঠুকে বলল, আগে যমরাজের দুধ, প্রায়ই আসি এদিক পানে, তবে সুবিধে করতে পারি না, ওদিকে যম মশাইকেও কৈফের দিতে হয়, কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না। সেই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন বটে, কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল। হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্নারাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক, বয়স 150 বছরের কিছু বেশি, ডাকাবুকো লোক, লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন, কেরে? মাথা চুলকোতে চুলকোতে একটা তালগাছের মতো লম্বা শিরিঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বললে, আপনারা কি অশরীরীকাণ্ড শুরু করলেন বলুন তো, গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল। হরেন গোসাই হাঁ করে চেয়ে থেকে বললেন, তার মানে? মানে আর কি বলবো বলুন, ভূতেরা হলো আত্মা, চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না, ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয়, মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে। তা মশাই, এই কোগ্রামে আমরা মোট 1000খানেক ভূত ছিলাম, কিন্তু 150 বছর ধরে একটাও নতুন ভূত আসেনি, ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে, ইদানিং তো একেবারে জন্মের মড়ক লেগে গেছে। আগে গত মাসখানেকের মধ্যে এক চোপাটে 44টা ভূত গায়েব হয়ে গেল, সর্দার রাগারাগি করবে, তা আমি কি করব? লজ্জার মাথা খেয়ে বলি, আপনারা কি সব মরতে ভুলে গেছেন? আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইরি, তা মধু পণ্ডিতের ওষুধ না খেলেই কি নয়? ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল। কিন্তু কদিন পরেই এক রাতে গায়ের লোক সভায় ঘুম ভেঙে শুনল, রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে, তাতে স্লোগান উঠেছে, মধু পণ্ডিত নিপাত যাক নিপাত যাক, এ তরুস্তি ঝুটা হ্যায় ভুলো মত, ইলাজি ঝুটা হ্যায় ভুলো মত, মধুর নিদান মানছি না মানছি না মানবো না। কিন্তু মাস তিনেক পর একদিন শিরিঙ্গে ভূতটা খুব কাচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায়। মধু তামাক খাচ্ছিল, একটু হেসে বলল, কি হে, শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা? পেন্নাম হই পণ্ডিত মশাই, ঘাট হয়েছে। কি হয়েছে বাপু?
আগে আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি, আর সব জন্মের মড়কে গায়েব হয়ে গেছে। কিন্তু কাল রাতে একেবারে সারে সর্বনাশ। আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে, আমি একেবারে একা। একা তো ভালোই, চোরে বোরে খাগে, এখন তো তোর একচ্ছত্র রাজত্ব। জীব কেটে ভূতটা বলল, কি যে বলেন, একা হয়ে এ প্রাণে আর জল নেই, বড্ড ভয় ভয় করছে আগে। খেতে পারছি না, শুতে পারছি না, রাতে শিয়াল ডাকে, প্যাঁচা ডাকে, আমি কেঁপে কেঁপে উঠি। তা তোর ভয়টা কিসের? আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে, যমরাজার পেয়াদাগুলির ভীষণ ট্যাটন, একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ঢ্যাঙস মেরে যায়। ঠিক আছে, তুই বরং আমার সঙ্গেই থাক। সেই থেকে শিরিঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো। একদিন জমিদার কদম্বকেশ্বরের ভাইপো কুন্দকেশ্বর এসে হাজির, গম্ভীর গলায় বললেন, ওহে মধু, একটা কথা ছিল। মধু তটস্থ হয়ে বলল, আগে বলুন। আমার বয়স কত জানো? বেশি বলে তো মনে হয় না। কুন্দকিশোর একটা শ্বাস ছেড়ে বললেন, 95 বুঝলে? আমার কাকা কদম্বকেশ্বরের বয়স জানো? খুব বেশি আর কি হবে, তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর। তা হবে, আমার কাকা নিঃসন্তান, তা তো অন্তত জানো। মধু পণ্ডিত মাথা চুলকে বলে, তা জানি, উনি গেলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা। জানো তাহলে, বাঁচালে। এও নিশ্চয় জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত 70টা বছর কাকার আশ্রয়ে আছি। জানো, একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত। একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এই বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো? আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাপু, কাকা মরুক এ আমি চাই না, কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন? মরলে আমি কান্নাকাটিও করব, কিন্তু মরছে কোথায়? আর নাই যদি মরে বাপু, তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে, বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গেয়ে বেড়াতে পারে। তা তোমার ওষুধে কি শেষ হবেও বারণ নাকি? তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেইটাই বুঝি না। মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংস্কার মাত্র, শরীর যদি সুস্থ সবল থাকে, মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি 100 বছরেও যুবক। উল্টো হলে 25 বছরেও বুড়ো এ আপনার কাকাকেই দেখুন না, মোটে তো 125 বছর বয়স, 150 পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকবেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কুন্দকেশ্বর বললেন, বলছ? নির্জর সত্যি কথা। কুন্দকেশ্বর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 99 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন। সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে আজ, মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে মধু একটু অবাক, বেশ দশাসই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে, গায়ে ঝলমলে জরির পোশাক, ইয়া গোফ, ইয়া বাবরি, ইয়া গালপাট্টা, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে ময়ূরের পালক, গায়ের রং মিশমিশে কালো বটে, কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ। মধু পণ্ডিত হাত জোর করে বললেন, আগে আসুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার যম, জলদ গম্ভীর স্বরে লোকটা বলল। শুনে মধু পণ্ডিত একটু চমকে উঠল। খুন করবে নাকি? কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে। কাপা গলায় মধু বলল, আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাপু, আমি ভয় দেখাতে আসিনি, বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যি যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয়ই? মধু দণ্ডবত হয়ে প্রণাম করে মাথা চুলকে বলে, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না। বলো কি? যমের চোখ কপালে উঠল। শ্বশুরবাড়ি লোকে ভোলে? আগে অনেকদিনের কথা তো, দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি।
বলে মধুপণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে, এই বর্ধমানের গোবিন্দপুর, কিন্তু গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। যমরাজ বলেন, তা শালা শালিরা তো আছে। ছিল, এখন আর নেই, তাদের ছেলে মেয়েরা সব, আগে তারাও গত হয়েছে। তস্য পুত্র পৌত্রাদিরা আছে বটে, কিন্তু তারাও খুব বড়, গিয়ে হাজির হলে চিনতে পারবে না। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তোমার বয়স কত মধু? আগে মনে নেই। যমরাজ ডাকলেন, চিত্রগুপ্ত, মধুর হিসেবটা দেখো তো। রোগা সিংহে একটা লোক গলা বাড়িয়ে বলল, আগে 225। ছি ছি মধু। যমরাজ অভিমান ভরে বললেন, এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল। থাকগে, আমি তোমাকে কিছু বলবো না, পৃথিবীর নিয়ম ভেঙে চলেছ, চলো, মজা টের পাবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগল। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকোতে দিলে পাখি পক্ষীও খায়, ঘরে রাখলে পিঁপড়ে ধেরে ইঁদুরও ভাগ বসায়। তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগল। কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না, বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগল। আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে। কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু, তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয়, ফলে রুগীও মরে না, কিন্তু তার কলেরাও সারতে চায় না। সান্নিপাতিক রুগীরও সেই দশা। কোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো। তারা আর ওঠা হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজ এলেন, মধু কি ঠিক করলে? আগে লোকে বড় কষ্ট পাচ্ছে, তাতে একটু পাবেই, এখনো বলো যমের সঙ্গে পাল্লা দিতে চাও কিনা। শশব্যস্ত দণ্ডবত হয়ে মধুপণ্ডিত বলে, আগে না, তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে, 100 বছর বয়সের নিচে কোনো লোক নেই। যমরাজ গম্ভীর হয়ে বলেন, তা একটা ভাববার কথা বটে, তোমার এত প্রিয় গা, তাকে শ্মশান করে দিতে কি আমার ইচ্ছে হয়? তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না, আমি গণ্ডি দিয়ে গেলাম। শুধু এই কোগ্রামেই তোমরা যতদিন খুশি বেঁচে থাকো, অরুচি যতক্ষণ না হয়, তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না, কানাওয়ালা ভূত চারিদিকে পাহারায় থাকবে, কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে। মধু দণ্ডবোধ হয়ে বলে, যে আগে। সেই থেকে আজও শোনা যায়, কোগ্রামের কেউ মরে না, কিন্তু কোথায় সেই গ্রাম, তা খুঁজে খুঁজে লোকে হয়রান, আজও কেউ খোঁজ পায়নি। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।